السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা সকলে? রাত্র অনেক হয়ে গেছে, অনেক সাথীরা ঘুমিয়েও পড়েছে, বাড়িতে তো ঘুমাইতে দেয় না। শুক্রবারের দিন, জুমার দিন, ইমাম সাহেব মসজিদে বর্ণনা করছেন, বয়ান করছেন যে যে ব্যক্তি জুমার দিনে মসজিদে সর্বপ্রথম আগমন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি উট কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। পরস্পর অনেক সওয়াবের কথা আসছে। এই কথা শোনার পর ওই মুসল্লিদের মধ্য থেকে একজন মুসল্লি চিন্তা করলো, ধারণা করলো যে আমি আগামী শুক্রবারে সবার আগে মসজিদে আসব। কিন্তু পরিস্থিতিটা এরকম হলো যে উনি মসজিদে আইসা দেখে ওনার আগেই এক মুসল্লি আইসা বসে গেছে, তাহলে উনি তো আর এই সওয়াবের অংশীদার হইল না। একটু মনোক্ষণ্ণ হইয়া তারপরে চিন্তা করলো যে না, এই সপ্তাহে হইলো না, উট কুরবানির সওয়াবটা তো নিতে পারলাম না, আগামী সপ্তাহে নিব। এই সপ্তাহে করছে কি, 12টা বাজায় মসজিদে আজান হয়, 11টা বাজায় মসজিদে গেছে। যা দেখে যে মক্কেলকে আগের দিন জুমায় দেখছিল ওই মক্কেল আজকেও বসে গেছে, এ রাগ হয়ে গেছে। তা মনে মনে হচ্ছে আজকাল যদি পারলাম না, দেখি সামনে শুক্রবারে আমার আগে কেরা মসজিদে আসে দেখবো না, দেখে সারব। উনি করছে কি, ওই দিনকে 10টার সময় মসজিদে গেছে, যা দেখে যে হেই মক্কেল ওইভাবে মসজিদে বসে গেছে, এইবারে রাগ উঠে গেছে। কেমন হয়েছে, যায় ওকে যায় খুব কাদা উড়াইছে, আপনি কেমন লোক, বাড়ি ঘর নাই, বিবি বাচ্চা নাই, বাল বাচ্চা নাই, সবসময় খালি মসজিদে এসে বসে থাকেন, আপনার জন্য আমি এই উট কুরবানির সওয়াবটা পাইতেছি না। তখন উনি বলছে যে আপনি উট কুরবানির সওয়াব নিতে চান? বলে অবশ্যই, আমি হুজুরের মুখে শুনলাম জুমার দিনে যে প্রথমে মসজিদে আগমন করবে তার আমল নামে আল্লাহ তাআলা উট কুরবানির সওয়াব দিবে। বলে তাহলে এক কাজ করুন, আপনি বাড়িতে যায় দুইটা বিয়া করেন, বিয়া করছেন যদি তাহলে আরেকটা বিয়া করেন, কি করেন আরেকটা বিয়া করেন, দেখবেন আপনি আপনি আপনার কাছে উট কুরবানির সওয়াব আইডা আইডা লয়ে আসবে। ওনার ধারণা হলো যে আমি উট কুরবানির সওয়াব পাবো, আর যদি আমার যা করার দরকার তাই করি, আর এটা তো হালাল কথা কইছে যে আরেকটা বিয়া করো, আরেকটা বিয়া করে, এটা হালাল কথা কইছে না? উনি বাড়িতে যাহেরা স্ত্রীর সাথে পরামর্শ কইরা যে দেখো, আমার হুজুরের মুখে থেকে এই কথা শুনছি, আমি ওই সওয়াব যতক্ষণ পর্যন্ত না পাইছি ততক্ষণ পর্যন্ত আমার অন্তর তৃপ্তি আসতেছে না, তো মসজিদে এক মুসল্লি যে পাইলাম উনি বুদ্ধি দিল যে ওই সওয়াব যদি আমি পাইবার চাই তাহলে দুইটা বিয়া করা লাগবে, পুনরায় বিয়া করা লাগবে, তুমি আমাকে বিয়ে করার ইজাজত দাও। ওনার স্ত্রী ইজাজত দিছে। দেখ বিয়ে করার পর কিছুদিন পর, মাস একটা দেড়টা পর, এইবার এই ব্যক্তি মসজিদে গেছে জুমার দিন, মসজিদে বসে রয়েছে। ওই যে ব্যক্তিটা আগে আইসা বসে থাকতো না, উনি আইসা দেখে যে উনি আগে ভাগে মসজিদে বসে রয়েছে। তখন যা জিজ্ঞাসা, কি ব্যাপার, উট কুরবানির সব পাইছেন, আপনি কখন আইছেন? কয় কি আর কমু ভাই, এই যে ফজরের টাইমে যে মসজিদে আইছি আর রিটার্ন আর ঘুরে বাড়িতে যাই নাই। বলে কেন? বলে বাড়িতে যাই আর কি, বাড়িতে যাওয়ার সাথে সাথেই দুই বইয়ের জ্বালা যে শুরু হয়, ওর গাওয়ানি ওর খোসানি এই খায়া, মানে আর বাড়িতে যাওয়ার ভালো লাগে না, বাড়িতে যাওয়া বাদ দেয় যে ফজরের টাইমে যাইছি, ওইভাবেই আমি পয়সা বেশি দিই উট কুরবানির সব যাই। কোন দেখো বলছে যে আমাকে যে আগে দেখছিল, আমি এই বিপদেই আসিলাম, আমার অনেক যুবক ভাই মনে হয় বাড়িতে আর আগে কোনোদিন ঘুম পারবার দেয় নাই, আইসা এখানে ঘুমায় পড়ছে সোয়াব অর্জন করবার আইসা হেরে। আশা করি যার পাশে যে ঘুমায় আছে উঠায়া দেন, উঠায়া দেন, উঠায়া দেন, উঠায়া দেন, আর শোয়া থাকার সময় নেই। এই তো একটুখানি পরেই আমরা যার আশায় বসে আছি, যার আশায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি, উনি এসে আমাদের সামনে উপস্থিত হবে। আরে আমার মনে হয় আমার সামনে যারা বসে আছি ছোট বড় সবাই আমাকে চেনে, ইল্লা মাশাল্লাহ দু একজন আছেন চেনেন না। বাড়ির মানুষ আমি তো, আমার অত
কোয়ারও ইচ্ছা নাই, বলবোও না। আমরা যাকে দাওয়াত করে আনছি তার কাছ থেকে শ্রবণ করব সংক্ষিপ্ত ভাষায়। আমাদের কিছু প্রয়োজনীয় বিষয় আমি আলোচনা করব। যাই হোক, আমার মুখ্য মূল কথার দিকে আমি অগ্রসর হতে যাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: أخفيهم في الله ولا ترفعوا عنهم عصاك، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে, এখন রাত প্রায় ১২টা বেজেই চলেছে, এতক্ষণ সময় ধরে যে মহান রব্বুল আলামিন এই পবিত্র জালিসুর রহমানে বসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে ইমানের আওয়াজ উঁচু করে কালিমাতুস শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার প্রতি দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুগণ, আমার পরদানিশী মা ও বোনেরা, আমার সুনামধন্য সভাপতি সাহেব, আমার মুখ্য অতিথি, আমার অতি আদরের অতি সম্মানীয় আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি সুরমান আলী সাহেব, এই যে আজকের আমরা যে অনুষ্ঠানে বসলাম, যে অনুষ্ঠানে আসলাম, আমরা সর্বপ্রথমেই এই অনুষ্ঠানের কি উদ্দেশ্য, এই অনুষ্ঠানটা আমরা করেছি, এই জালিসুর রহমানের এই ব্যবস্থাটা করেছি ধর্মীয় জলসার, এ বিষয়ে আমরা প্রথমে শুনেছি। এক নম্বরে সেটা ছিল শর্ত যে আমাদের নিজেকে এসলা হওয়া, নিজেকে পরিবর্তন করা। আমরা কোন কাজ করলে পরিবর্তন হব, আমি এসেই আপনাদের এখানে জিজ্ঞাসাবাদ করেছি আমার মুরব্বীদের কাছে, আমার যুবক ভাইদের কাছে, যে আমরা কি কি অন্যায় বর্তমানে আমরা এখানে করে যাচ্ছি। একটা কথা স্মরণ রাখবেন, ঘাও মুখে যদি মলম না পড়ে ওই ঘাও কখনো শুকায় না। আমাদের বিশেষ প্রয়োজনীয় যেটা আমাদের এই জায়গায় দেখা গেছে সেটা হলো, আমরা এই জায়গায় যে একটি মসজিদ আছে, মসজিদের মুসল্লি নাই। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আমার এই লতিবাড়ি এই যুবক ভাইদের, শুকরিয়া আদায় করি, তারা এত সুন্দর একটা ব্যবস্থা করেছে এর জন্য শুকরিয়া। কিন্তু এই পর্যন্ত কইরাই যদি তারা ক্ষান্ত দেই, আর যদি এর দিকে থেকে যদি আগ না বাড়ি, তাহলে কিন্তু এটাই কোনো কিছুই কাজে আসবে না। যে সমস্ত যুবক ভাইরা এই আয়োজনগুলো করেছি, আমি আমার মুখ্য ভাইকে বলেছি, এতক্ষণ পর্যন্ত যে যত কাজই করছেন সমস্ত কাজ থেকে শেষ করে যেইমাত্র আমি এই সভার প্যান্ডেল থেকে বেরোব, সাথে সাথেই সব যুবক ভাইরা আজকে এই প্যান্ডেলে হাজির চাই। যতটুকু কাজ হয়েছে ওই কাজগুলো ক্লিয়ার হওয়া চাই, আসবেন এখানে, আইসার আপনাদের ইসলাহের জন্য যে আলোচনাগুলো হবে ওগুলো মানতে হবে। আর বিশেষ করে ওই সমস্ত বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে শুনবো, কারণ আমরা সবাই একজনের দিকেই তাকিয়ে আছি। আমিও চাই যে না, ওনার কাছ থেকে আমিও কিছু শিখি, আর আপনারা ওই জন্য বসে আছেন, অনেকে আলোচনা ওটাই করতেছেন। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, অনেক সময় আছে, অনেক সময় পাবো, আর এমনি তো বছরে ২ বার করে আপনাদের সাথে মোলাকাত হয়, হয় কি হয় না? আপনাদের সাথে বছরে ২ বার মোলাকাত হয় না?
ইনশাআল্লাহ যদি সময় দেয় যখন যেবা যেবা প্রয়োজন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ইনশাআল্লাহ আছি এবং থাকব আমি শুধু আমার মা বোনদের ব্যাপারে কিছু কমপ্লেইন আসলো অনেকের অনেক মা অনেক তাদের বউমা এদের মাঝে কিছু ঝগড়া ফসাদ হয়ে থাকে আবার অনেক মা এরকম আছে যারা বুঝিনা না বুঝা সন্তানের সাথে তুলনা করে থাকি যে বউ আনলি কালকে আর আমি মা তোর জন্ম থেকে আজকে দুই দিন ধরে বউ পাওয়ার পরে তুই বউ পাগল হয়ে গেলি মায়ের কথা মানুষ না মায়ের কথা শোনস না এই যে একটা অভিযোগ আমাদের মা বউ মাদের কাছ থেকে আসে একটা মা তার সন্তানকে বলছে যে বাবা তোর কাছে কে বেশি প্রিয় আমি বেশি প্রিয় না তোর স্ত্রী বেশি প্রিয় কথাটা ভালো করে ধ্যান করে শুনলেন মা তার সন্তানকে জিজ্ঞাসা করলো যে বাবা তোর কাছে প্রিয় কে বেশি আমি না তোর স্ত্রী সন্তানটা খুব বুদ্ধিমতী ছিল খুব জ্ঞানী ছিল সে এমন একটি ভাষায় জবাব দিল যে মা আমি দুইজনকেই মহব্বত করি বলেন সুবহানাল্লাহ কি বলছে দুইজনকেই মহব্বত করি মা কথাটা শুনে তার মনে শান্তি আসলো না বলছে দেখ বাবা তোকে আমি এত বড় করলাম লালন পালন করলাম আর তুই আমাকে নিয়ে তোর বউর সাথে তুলনা করলি তখন ওই সন্তান বলছে মা গো তোমাকে কি করে যে বুঝাবো আমি যে তোমার সন্তান হয়েছি আমার মুখ থেকে একটি মা ডাক শোনার জন্য দশ মাস দশ দিন তুমি আমাকে পেটে রেখে কষ্ট করেছ রাত্রে ভালো করে ঘুমাইতে পারো নাই কোনো বস্তু খাইতে ইচ্ছা করলেও খাইতে পারো নাই এই যে ঠান্ডার মৌসুম আরে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিছে ওই কোলে নিলে হলে যদি আমার কোলে মুইতা দেন আমি তার সাথে সাথে কাবা জমা করে দেই ধরো 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 মুইতা দিল মুইতা দিল মুইতা দিল কই না বাবার এই কথা কই না নাই আর মা কি ওই কথা ওই কাম করে যে মা হইছেন যে বাবা হইছেন নিশ্চয় অভিজ্ঞতা আছে এগুলা কিন্তু কাউকে বোঝানোর জিনিস না একই বিছনায় শুয়ে আছি আপনার স্বামী হয়ে ফোপায়ারা সারা রাত্র ঘুমাচ্ছেন আর আপনার পাশে মা আপনার স্ত্রী ওই সন্তানকে নিয়ে ঘন্টার পর ঘন্টা উঠছে কোন সময় সারা রাতে একরাহে ঘুম পাচ্ছে না একটু পরে পেশাব করে দিচ্ছে তার কাপড় পরিধান করা কাপড় পরিষ্কার করছে আবার পাখানা করে দিচ্ছে তো মাকে বলছে মা গো তুমি আমার কাছ থেকে একটিবার মা শব্দ শোনার জন্য একটিবার মা ডাক শোনার জন্য দশ মাস দশ দিন তুমি কষ্ট করলাম তারপর এই পৃথিবীর বুকে যেদিন আমি ভূমিষ্ঠ হয়ে আসলাম পৃথিবীর সমস্ত কষ্ট সেদিন তুমি সহ্য করলাম ঠান্ডার সময় তুমি আমার পেশাব নিয়ে আমাকে কত আমাকে যত্ন রেখে তুমি সারা রাত্র কষ্ট করলাম সারা রাত্র ঘুমাই না এভাবে করে এক বছর দুই বছর আড়াই বছর পরে তুমি আমার মুখ থেকে একটি মা ডাক শুনিনা তোমার অন্তর ঠান্ডা করলাম অন্তর কলিজা তোমার কলিজা ঠান্ডা করলাম একটা মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলাম আর আমি তাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলাম শুধুমাত্র আমার সাথে তিনবার কবুল বলার কারণে ওই মেয়েটা আইসাই সর্বপ্রথমেই তোমাকে আম্মা বলে ডেকেছেন কথা বলুন ঠিক কি না কি তাই ডাক দিয়েছে না আমি আমার স্ত্রীকে এই জন্য ভালোবাসি যে তুমি আমার মুখ থেকে একটি মাত্র মা ডাক শোনার জন্য আড়াই বছর মেহনত করলাম আড়াই বছর কষ্ট করলাম দশ মাস দশ দিন পেটে নিয়ে বোঝা বাইলাও তারপরে আমার কাছ থেকে তুমি মা ডাক শুনলাও আর ওই মেয়েটা বাড়িতে আইসাই তোমাকে মা বলে ডাকলো তুমি কি ওই মেয়েটাকে মেয়ের নজরে দেখতে পারলা না মারা যদি তাদের বৌমাদেরকে ওই নজরে দেখে গো ওই বাড়িতে কোনোদিন বিবাদ হবে না কোনোদিন কাইজা হবে না আমরা মা যারা আছি তারা মনে মনে কল্পনা করি আমি কষ্ট করিয়া আমি পরিশ্রম করিয়া আমার স্বামী পরিশ্রম করিয়া বাড়ি ঘর করলো আর দুই দিনকার বউ আইসাইরা সব কিছু হরম করে নিল হালাকি ওই মাওটাই কিন্তু তার যে মেয়ে আছে
ওই মেয়ে যদি বাড়িতে আসে তার কি আদর যত্ন তার কি দেখাশোনা আর ওই বাড়িতে বেটার বউ আছে তার কোনো খবর রাখে ওই সর্ব সবার শেষে খাওয়ার পরে যে খাওয়াটা বাইসে থাকে ওই মেয়েটাকে দিয়ে তাকে সারা দিন পরিশ্রম করে কাম করায় মা যদি তার ওই বৌমাকে একটু মেয়ের নজরে যদি তাকায় একটু মেয়ের নজরে যদি দেখে আমার মন বলে আমি অন্তর থেকে আমি বিশ্বাস করে আল্লাহকে হাজির নাজির বলে আমি গাওয়াহি দিতে পারি যে ওই বউ আর ওই বৌমা আর ওই শাশুড়ির মধ্যে কোনোদিন ঝগড়া বা ওদের ভিতরে থেকে কোনোদিন মহাব্বত দূর হতেই পারে না এটা হলো আমার মা ওদের জন্য করণীয় কাজ যে আপনারা যেরকম নিজের মেয়েকে মেয়ে বিলা মানেন ওই রকমই আমার বৌমা যারা আছে তারা যদি একটু লক্ষ্য করি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা প্রমাণ আমার নবী বলেছেন ও আমার উম্মতের মুসলিম তোমরা ভালো করে স্মরণ করো তোমরা ভালো করে স্মরণ করো ভালো করে মনে রাখিও তোমার জান্নাত এবং জাহান্নাম তোমার মা এবং বাবা এই হাদিসটা কিন্তু সর্বদা না সবসময় আমরা শুনে থাকি মায়ের কদমের তলা সন্তানের জন্য জান্নাত স্ত্রীরা যদি এখন একটু চিন্তা করি আবার স্ত্রীর ব্যাপারে আমার নবী বলেছেন ও বিশ্বের স্ত্রীরা তোমরা শোনো এই পৃথিবীর বুকে আল্লাহ ব্যতীত কারো কাছে যদি মাথা নত করার কথা আমি নবী বলি কারো কাছে যদি মাথা নত করার কথা আমি নবী বলতাম তাহলে প্রত্যেকজন স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা করে সে যেন তার স্বামীর কাছে মাথা নত করে কথাটা একটু আনবেন মিলাবেন স্ত্রীর জন্য আমার নবী বলছেন যে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার কথা বলতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে আবার এই স্বামী তার মানে এই স্ত্রীর স্বামী যে মায়ের সন্তান এই সন্তানের ব্যাপারে আমার নবী বলছেন যে সন্তানের জন্য জান্নাত তার বাবা এবং মা এখন এই মেয়েটা যদি জান্নাতি হতে চায় যে আমি জান্নাতি হব তাহলে এর জন্য প্রয়োজন আগে স্বামীকে জান্নাতি বানাতে হবে হবে কি হবে না স্বামী যদি জাহান্নামে থাকে স্ত্রী জান্নাতে কিভাবে যাব তাহলে স্বামীকে জান্নাতি বানানোর চাইলি তাহলে স্বামীর জন্য কি করা লাগবে ওই স্বামীর জন্য স্বামীকে জান্নাতি বানানোর জন্য ওই স্ত্রীর কর্তব্য ওই স্ত্রী এমন কোন ব্যবহার যাতে না করে যে ব্যবহারের কারণে তার মা বাবা তার সন্তানের উপরে নারাজ হয় কথাগুলো আসতেছে তাহলে স্ত্রীরা যদি আমরা জান্নাত পাইবার চাই আর স্বামীকেও যদি জান্নাতে নিতে চাই তাহলে স্বামী বাবা মা খেদমত করে স্বামীকে খুশি করতে হবে স্বামীর বাবা মা খেদমত করলে হলে স্বামী খুশি হবে স্বামীর বাবা মা খুশি হবে স্বামীর বাবা মা খুশি হলে স্বামী জান্নাতি স্বামী জান্নাতি হলে স্বামীর স্ত্রী যদি স্ত্রীর ব্যবহারে স্বামী যদি খুশি হয় তাহলে স্ত্রীও জান্নাতি হবে সুবহানাল্লাহ পরিয়ালটা পুরো পরিয়ালটা জান্নাতি হবে কি হবে না জান্নাতে যাওয়ার অনেক সহজ উপায় আছে কিন্তু আমরা ওই সহজ উপায়গুলো বাদ দিয়ে কঠিনতম কঠিন উপায় নিয়ে চিন্তা চর্চা করি মুআজ্জাজ সামি আনেকরাম আমার যুবক বন্ধুগণ যারা এই ধর্মীয় জলসার আয়োজন করেছেন আমি পূর্বেও বলেছি তারা অতি শীঘ্রই প্যান্ডেলে এসে উপস্থিত হন আমাদের প্রধান অতিথি এসে সবার প্যান্ডেলে উপস্থিত হয়েছে ওনাকে বসিয়ে রেখেও আমি কিছু বলবো না শুধু অনেকেই জানেন এমন আমার মনে হয় যে গ্রামের অঞ্চলে কেউ নাই যে সে জানেন না এই অধম এই গুণেগার ফলিমারি বানাত মাদ্রাসায় খেদমত করার সুযোগ দিয়েছেন অনেক সময় মাঝে মধ্যে আপনাদের কাছে এসে থাকি দোয়া করবেন ওই মাসুম মেয়েদের জন্য আমি একটা বস্তু খুব গভীরভাবে চিন্তা চর্চা করে দেখেছি বর্তমান পরিস্থিতি যেটা পৌঁছেছে আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের ফ্যামিলিতে যদি দিনদারি না থাকে ইমান বাঁচিয়ে রাখা ইমান টিকিয়ে রাখা খুবই কঠিন
সেজন্য প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ একটি একটি করে অন্ততপক্ষে মেয়ে হলেও তাকে دینی শিক্ষা দেন মাদ্রাসায় আর মাদ্রাসার ব্যাপারে আমার বড় ভাই মুখ্য অতিথি যদি কোনো কথা আপনাদের কাছে রাখে আশা করি সকলেই তার কথাগুলো মানবেন ইনশাআল্লাহ মানবেন তো আমি যতটুকু কোনো কথা আপনাদের সামনে রাখলাম এই কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে যুবক বন্ধুগণ মুরব্বীরা নিজের সন্তান হিসেবে পরদানিশী মা ও বোনেরা নিজেদের সন্তান হিসেবে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া রাখবেন যতদিন আল্লাহ তাআলা জীবিত রেখেছেন আপনাদের সাথে নেক মহব্বত রেখে নেক আন্তরিকতা রেখে ভালোবাসা রেখে যেন আমি থাকতে পারি আপনাদের জন্য সব সময় সৎ উপদেশগুলো সঠিক কথাগুলো বলতে পারি আর আপনাদের কাছ থেকে সৎ কথাগুলো যেন আমি নিয়ে নিজেও আমল করতে পারি এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম